হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি কিভাবে একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কালেকশন করবেন। চেঞ্জ ওভার সুইচ মূলত অনেক জায়গায় কালেকশন করা হয়ে থাকে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন প্রতিষ্ঠানে এবং হসপিটাল বা ক্লিনিকে চেঞ্জ ওভারের সুইচ ব্যবহার ব্যাপক। তো আমরা মূলত একটি ভালো মানের চেঞ্জ ওভার সুইচ কালেকশন করে দিলে 10-12 হাজার টাকা আমরা নিয়ে থাকি, আর মিডিয়াম কোয়ালিটির যদি কোনো চেঞ্জ ওভার লাগাই তাহলে নিম্নতম 5-6 হাজার টাকা আমরা নিয়ে থাকি। মূলত আমরা বিভিন্ন জায়গায় যে চেঞ্জ ওভার সুইচগুলো ব্যবহার করে থাকি সেগুলো মেইন সুইচের মতো কারেন্ট আসলে বা কারেন্ট চলে গেলে এটি উপর নিচ করে দিতে হয়, যার কারণে এটি পার্কিং করে বেশি দিন ব্যবহার করা যায় না, নষ্ট হয়ে যায় সহজেই। যদি আমরা অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করি তাহলে এটি আমাদের হাত দিয়ে উপর নিচ করে দিতে হবে না, অটোমেটিকলি কারেন্ট আসলে কারেন্টে চলবে এবং জেনারেটর আসলে জেনারেটর চলবে, বা অন্য কিছুতে যেভাবেই ইউজ করেন না কেন এটি অটোমেটিকলি চলবে, যার কারণে এটি অনেক দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ব্যবহার করা যায়, সহজে এটি নষ্ট হয় না। তো আমরা আজকে দেখব কিভাবে এটি আপনি নিজেই লাগিয়ে নিতে পারেন। আরেকটি কথা বলে রাখি, এটি একটি সেমি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ। আমাদের কাছে আরেকটি চেঞ্জ ওভার সুইচ রয়েছে যার মধ্যে ফুল অটোমেটিক সিস্টেম দেওয়া রয়েছে, সেটি নিয়েও একটি ভিডিও করব। সেটি হলো আপনাকে জেনারেটর সারতেও হবে না এবং কি বন্ধ করতেও হবে না, সে অটোমেটিকলি কারেন্ট চলে গেলে জেনারেটর ছেড়ে জেনারেটরে কালেকশন করে দিবে এবং কারেন্ট চলে আসলে সে জেনারেটরটা অফ করে কারেন্টে ট্রান্সফার করে দিবে আপনার লাইনটা। তো আমরা পরবর্তীতে সেই ভিডিওটি নিয়ে আসব। তো চলুন আজকে আমরা এই সেমি অটোমেটিক বা অটোমেটিক চেঞ্জ ওভার সুইচটি কীভাবে কালেকশন করতে হয় সেটি দেখে আসি। এই অটোমেটিক চেঞ্জ ওভার সুইচটি তৈরি করার জন্য আমাদের মূলত 2টি ম্যাগনেট কন্ট্যাক্টের প্রয়োজন হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 2টি ম্যাগনেট কন্ট্যাক্ট নিয়েছি এবং সাথে একটি জেনারেটর লাইন এবং একটি মিটার ডাইরেক্ট লাইন কারেন্টের লাইন রয়েছে। প্রতিটার সাথে আমরা সার্কিট ব্রেকার নিয়েছি যাতে এই সার্কিট ব্রেকারগুলো মেইন সুইচ হিসেবে কাজ করে, আর এর সাইডে সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি আমরা মূলত যে যে রুমে বা যেখানে যেখানে অটোমেটিক বা জেনারেটরের লাইন চালাইতে চাই সেই এখানে সার্কিটের মাধ্যমে আমরা এই কালেকশনটি করে দেব। এমনকি আমরা যে যে স্থানে মূলত জেনারেটর দিয়ে আমরা লাইন চালাবো না সেই লাইনগুলো আমরা আলাদা করে নিতে পারবো। প্রথমেই মেইন সুইচ এবং জেনারেটর থেকে মেইন সার্কিটে কালেকশনটি করে নিব। মূলত একটি ম্যাগনেট কন্ট্যাক্টে 3-পোল লাইন কালেকশন করার জন্য অপশন দেওয়া থাকে। তো আমরা যেহেতু প্রতিটা ম্যাগনেট কন্ট্যাক্টে 1টি করে পেস লাইন কালেকশন করব, তাই 2টি আরও খালি থাকবে। এর জন্য আমরা 1টি পেস এবং 1টি নিউট্রাল 2টি ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে কালেকশন করে নিব। আপনি চাইলে নিউট্রাল লাইনটি ডাইরেক্ট করে দিতে পারেন, কিন্তু এটা করতে গেলে অনেক সময় দেখা যায় যে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে, এটার অন্য আরেকটা রিজন রয়েছে। তো আমরা অন্য কোনো দিন আরেকটা ভিডিও বানিয়ে সেখানে বলে দিব। তো আমি মনে করি আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে কালেকশন করাটাই অনেক ভালো হবে। আপনি যদি চান ম্যাগনেট কন্ট্যাক্ট মূলত কিভাবে কাজ করে থাকে এ নিয়ে আমাদের একটি ভিডিও করা রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি মনে করি এই ভিডিওটি আপনি না দেখেও এটি তৈরি করতে পারবেন। তো আমরা এখানে মিটারের মেইন সার্কিট থেকে 1টি নিউট্রাল তার এনে ম্যাগনেট কন্ট্যাক্টের যে 3টি মেইন কালেকশনের জায়গা রয়েছে সেখানে 3 নম্বর মেইন লাইন কালেকশনের জায়গা রয়েছে সেখানে লাগিয়ে দিব, এবং মিটারের মেইন সার্কিট থেকে পেস লাইনটি বা কারেন্টের যে তারটি রয়েছে সেটি এনে ম্যাগনেট কন্ট্যাক্টের যে প্রথম মেইন লাইন কালেকশন করার যে জায়গাটি রয়েছে সেখানে এই তারটিকে লাগিয়ে দিব। এখানে দেখুন ম্যাগনেট কন্ট্যাক্টের 2 নম্বর বা 2টি তারের মাঝখানে যে মেইন কালেকশনের জায়গাটি রয়েছে সেটি ফাঁকা রয়েছে। তো এটি এভাবেই থাকবে, আমাদের না লাগালে চলবে, এখানে কিছু এখানে আমরা কিছু লাগাবো না। তো এখন আমরা ঠিক একইভাবে জেনারেটরের মেইন সার্কিট থেকে আর্থিং এবং কারেন্টের লাইনটি এনে দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে একইভাবে কালেকশন করে দিব। এখন আমরা ম্যাগনেট কন্ট্যাক্টের উপর থেকে যে মেইন লাইন কালেকশন করার জন্য 3টি জায়গা রয়েছে প্রতিটা ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে, তো আমরা প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের 3 নম্বর মেইন লাইন কালেকশনের জায়গা থেকে 1টি তার কালেকশন করে দ্বিতীয় ম্যাগনেটের 3 নম্বর মেইন কালেকশনের জায়গায় এই তারটিকে কালেকশন করে দিব। ঠিক একইভাবে প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের 1 নম্বর মেইন কালেকশনের লাইনে 1টি তার লাগিয়ে দ্বিতীয় ম্যাগনেটের প্রথম যে মেইন কালেকশনের জায়গা রয়েছে সেখানে এই কালেকশনটি করে দেব। এখানে একটু খেয়াল রাখবেন, প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের নিউট্রাল যেখানে কালেকশন থাকে ঠিক দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের নিউট্রাল কালেকশনটি সেখানেই করবেন, এবং প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের পেস বা কারেন্টের লাইনটি যেখানে কালেকশন থাকবে
দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে এই পেস লাইনটি ঠিক সেই জায়গায় কালেকশন করে নেবেন। এখন যদি এই দুটি ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমরা দুটি ম্যাগনেট কন্ট্যাক্টের দুটি পেস এক করে দিয়েছি এবং দুটি ম্যাগনেট কন্ট্যাক্টের দুটি নিউট্রাল বা আর্থিং লাইন এক করে দিয়েছি। তো এখন আমরা জেনারেটর এবং কারেন্ট দিয়ে তিনটি রুম কালেকশন করব এবং বাকি যা থাকবে সবগুলো ডাইরেক্ট কারেন্টে চলবে। আপনি চাইলে ইচ্ছা মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা তিনটি রুম জেনারেটর এবং কারেন্ট উভয় দিয়ে চলবে। তার নিউট্রাল কালেকশন করার জন্য একটি আলাদা বার্জার নিয়েছি এবং পেজ কালেকশন করার জন্য তিনটি আলাদা আলাদা সার্কিট ব্রেকার নিয়েছি। তো আমরা ম্যাগনেট কন্ট্যাক্টের উপর থেকে নিউট্রালটি একটি বার্জারে কালেকশন করে নিব, যেখান থেকে আমরা তিনটি রুম জেনারেটর এবং কারেন্ট উভয় দিয়ে চালাবো। আর এই সাইটের যে সবুজ তারে কালেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রাউন্ডিং আর্থিং। এটি আপনি চাইলে লাগাইতেও পারেন এবং না লাগালেও এটি চলবে। এখন ম্যাগনেট কন্ট্যাক্টের উপরে যে পেজ তারটি রয়েছে সেই পেজ তারটি বা সেই কারেন্টের তারটি আমরা তিনটি সার্কিট ব্রেকারে কালেকশন করে নিব, যে তিনটি সার্কিট ব্রেকার দিয়ে তিনটি রুমের জেনারেটর এবং কারেন্ট উভয় চালাবো। মোটামুটি জেনারেটর এবং কারেন্টের মধ্যে যে লাইনগুলো চলবে সেটি আমাদের কালেকশন করা শেষ। এখন আমাদের রয়েছে ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে যে কয়েলের কালেকশনগুলো রয়েছে সেইগুলি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এইগুলি একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ম্যাগনেট কন্ট্যাক্টের নিচে যে মেইন তিনটি টার্মিনাল রয়েছে সেই তিনটি টার্মিনালের একটু নিচেই দেখবেন আরও দুটি টার্মিনাল রয়েছে, যেটি A1 বা A2 দ্বারা চিহ্ন করা থাকবে। এটি মূলত হচ্ছে ম্যাগনেট কন্ট্যাক্টের কয়েলের লাইন কালেকশন করার জন্য। এখন আমরা মেইন মিটার থেকে যে দুটি লাইন কারেন্ট এবং আর্থিং, প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের মেইন টার্মিনালের নিচের দিকে যে দুটি লাইন কালেকশন করা হয়েছে ঠিক সেখান থেকেই মেইন পেজ টার্মিনাল থেকে একটি তার কালেকশন করে ম্যাগনেট কন্ট্যাক্টের কয়েলের A1 টার্মিনালে পেজ তারটিকে কালেকশন করে দেব এবং মেইন নিউট্রাল বা আর্থিং টার্মিনাল থেকে একটি তার কালেকশন করে কয়েলের A2 টার্মিনালে তারটিকে কালেকশন করে দেব। এখন দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের কয়েলের লাইন কালেকশন করতে হবে। এখন জেনারেটর থেকে যে দুইটি লাইন আর্থিং এবং কারেন্ট দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের নিচে মেইন টার্মিনালে লাগানো হয়েছে সেখানের পেজ লাইনটি থেকে বা কারেন্টের লাইনটি থেকে একটি তার কালেকশন করে প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টের NC প্রথম টার্মিনালে কালেকশনটি করে দিব এবং NC দ্বিতীয় টার্মিনাল থেকে একটি তার লাগিয়ে দ্বিতীয় ম্যাগনেটের কয়েলের যে A1 টার্মিনালটি রয়েছে সেখানে কালেকশন করে দিব। এখানে একটু কথা বলে নিই, আমরা কেন দ্বিতীয় ম্যাগনেটের কয়েলের তারটি প্রথম ম্যাগনেটের NC ঘুরিয়ে নিয়ে এসে কালেকশন করব। এটি করার কারণ হচ্ছে কারেন্ট না থাকাকালীন জেনারেটর দিয়ে যখন আমাদের লাইনগুলো চলতে থাকবে তখন যে কোনো সময় কারেন্ট চলে আসতে পারে এবং তখন যদি জেনারেটর এবং কারেন্টের লাইন দুটি আমাদের লাইনে একসাথে ঢুকে যায় তখন আমাদের বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তাই যখন ফট করে কারেন্ট চলে আসবে তখন কারেন্ট করবে কি, আগে জেনারেটরের লাইনটা ডিসকানেক্ট করবে, তারপর আপনার কাঙ্ক্ষিত লাইনে কারেন্ট প্রবেশ করবে। কোনো সময় জেনারেটর এবং কারেন্ট আপনার কাঙ্ক্ষিত লাইনে একসাথে প্রবেশ করতে পারবে না। ম্যাগনেট কন্ট্যাক্টের NC এবং NO টার্মিনাল সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে ম্যাগনেট কন্ট্যাক্ট কিভাবে কাজ করে A to Z একটি ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের মধ্যে জেনারেটরের যে মেইন টার্মিনালের আর্থিংটি রয়েছে সেখানে একটি তার লাগিয়ে দ্বিতীয় ম্যাগনেট কন্ট্যাক্টের কয়েলের A2 টার্মিনালে এই নিউট্রাল বা আর্থিংটি কালেকশন করে দিতে হবে। এখন যে ডিভাইসগুলো শুধুমাত্র কারেন্ট দিয়েই চালাবো সেগুলি কোথায় কালেকশন করতে হবে চলুন সেগুলি দেখে আসি। এখন মিটারের মেইন সার্কিটের আউটপুট থেকে একটি নিউট্রাল বার্জারে কালেকশন করে নিব। তারপর যে ডিভাইসগুলো শুধুমাত্র আমরা কারেন্ট দিয়েই চালাতে চাই এই বাসবার থেকে নিউট্রাল নিয়ে সেখানে কালেকশন করে দিব। তারপর মিটারের মেইন সার্কিটের আউটপুট থেকে একটি পেজ তার কালেকশন করে নিব এবং যে ডিভাইসগুলি আমরা শুধুমাত্র কারেন্ট দিয়ে চালাতে চাই সেই ডিভাইসগুলোর সার্কিটের মধ্যে এই তারটিকে লাগিয়ে দিব। আমরা এখানে দুটি সার্কিটের মধ্যে দেখিয়েছি, আপনি চাইলে আরও সার্কিট বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে, তাই পরবর্তীতে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখুন। See you next video.